আলহামদুলিল্লাহ ওসালাতসসালাম আলমসুলিল্লা ওয়ালা আলহি ওয়সাহবিহি ওমন্ত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমার দাওয়া বাংলা পেজ থেকে ফেসবুকের এই পেজ থেকে সর্বপ্রথম এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে সেজন্য আমি মহান আল্লাহ রব্ল আলমিনের বারগাহে শুক্রিয়া জ্ঞাপন করছি তার হামদ থানা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামীতে ইনশাল্লাহ এই পেজ থেকেই প্রোগ্রামগুলো সম্প্রচার হবে সরাসরি এবং তারপরে সেগুলো অন্যান্য প্রোগ্রামে অন্যান্য পেজে রাজিজ অ্যাকাউন্ট এবং আরও যেগুলো প্রোগ্রাম আছে মিডিয়ার সেগুলোতে ইনশাল্লাহ আমরা সেগুলোতে শেয়ার করবো আল্লাহরবুল আলমিনের কাছে তৌফিক চেয়ে আজকে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে এই আমাদের পেজে আমার এই পেজে আলোচনা করছি সেটা হচ্ছে ওজনের পাল্লা বা আমলের পাল্লা সেটা এজন্যে আলোচনার বিষয় হিসাবে আসলো যেহেতু ইদানিং এটা নিয়ে খুবই কথোপকথন চলছে এবং বাদানুবাদও শুরু হয়েছে যে এটা কি আসলেই এমন কোন জিনিসের নাম যেটা বাস্তবে কি আমাদের দিন আল্লাহ রবিল্লা আলম স্থির করবেন কি না তো আসুন আমরা কোরআন করিমের দলিল এবং হাদিস থেকে দলিল প্রমাণ পেশ করি এবং সেই সাথে আহলুসন্না জামাতের ইমাম ধন যারা নির্ভরযোগ্য এবং যাদের থেকে আমরা কোরআন সন্ন্যাস সঠিক জিনিসগুলো সঠিকভাবে বোঝা হলো কি না সেটা নিশ্চিত হই তাদেরও কিছু মন্তব্য আমরা পেশ করব আজকে এমন এক সময়ে এই বিষয় নিয়ে আলোচনা করছি যেখানে আরও অনেক বিষয় ছিল আড়িয়াল খার খালের মধ্যে আপনার ওই খিচুড়ি দিয়ে যেখানে আপনার তার থেকে তার উপদ্রব থেকে বাঁচার চেষ্টা করা হচ্ছে আজকে যেই সময়ে আপনার এই ধর্ষণ এবং নানান ধরনের সেই সন্ত্রাস এগুলোকে বলা হয় আপনার এই সন্ত্রাসযোগ্য যে অপরাধ সেগুলোকে বাস্তবায়ন করা শুধু ধর্ষণই নয় মা তাদের ইজ্জত হরণ করে তাদেরকে জবাই করে কেটে টুকরো টুকরো করা হচ্ছে এটাই হলো আপনার সেই মানে অশান্তি এবং উশৃঙ্খলা যেটার কারণে তাদেরকে কঠিনভাবে শাস্তি দেওয়ার কথা কোরআন আল্লাহ আল্লাহরাইন বলেছেন তো আসলে অনেক বিষয় বলার ছিল সেদিকে আমরা যাচ্ছি না ওপেন আজকে যেখানে শিরিকের কথাগুলো প্রচার করা হচ্ছে এবং যেগুলো নিয়ে মানে বাংলার জমিনে কথা হওয়ারই কথা না সেগুলো নিয়ে বাদানুমাদ হচ্ছে সেগুলো নিয়ে গলাবাজিও করা হচ্ছে আবার এর বিপরীতে যেগুলো সত্যের ডাক যেগুলো হলো অধিকারের ডাক সেগুলোকে গলা টিপে গলা চাপা দিয়ে বদ্ধ করার বন্ধ রাখা অপচেষ্টা চলছে তো আসুন এখানেও একটা আকিদাগত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো ঠিক না হওয়ার কারণেই আজকে আমাদের এই পরিবেশটা নষ্ট হয়েছে সেই জন্যে আমরা এই জিনিসগুলো আগে আপনাদের সামনে এক এক করে ইনশাআল্লা নাজি পরিষ্কার করার চেষ্টা করবো বিল্লাহ ইল্লাহ বি আলহি ইলেহি ইলিব ওজনের পাল্লা এটা কি বাস্তবেই আল্লাহ রব আলমিন এই ধরনের কোনো কিছু স্থির করবেন নাকি না শুধু এটা বোঝানো হয়েছে যে ওজনটা দিয়ে আল্লাহ পাক বুঝিয়েছেন যে পা পুণ্য সেগুলোর মধ্যে একটা বিচার হবে এবং বিবেচনা হবে এবং ইনসাফ হবে এটাই উদ্দেশ্য নাকি কোনটা উদ্দেশ্য আপনারাই একটু লক্ষ্য করুন আয়াতগুলো লক্ষ্য করুন আল্লাহ পাকসুর আমিহার সাতচল্লিশম রায় আয়তে বলেছেন আহমিনিয়ামতী ফালাতুস উল্লা মুনাফ্সুন শাই আহ ওয়েন কান আম ইস কল আ হাব্বা তিম্মিন আতাইনা বিহা ওকাফা বিনা হাসি আল্লাহ বলছেন সেই দিন আমি ন্যায় ইনসাফের পাল্লা স্থির করব। এবং পাল্লা হল মিজান আর মাওয়াজিন হল পাল্লা সমূহ যেহেতু মানুষ বেশি এবং হতে পারে আল্লাহর বেলা আলমিন বিভিন্ন ধরনের আমলের ভিত্তিতে এক একজনের ক্ষেত্রেই একাধিক পাল্লার সেখানে স্থির করতেই পারেন সেই প্রসঙ্গ আসতেই পারে মোট কথা বহু বলছেন এখানে ব্যবহার করা হয়েছে আল্লাহ বলছেন সেই পাল্লা সমূহকে তিনি স্থির করবে। যার ফলে কোনো মানুষকে সামান্য পরিমাণ অবিচার করা হবে না শেষ পর্যন্ত বললেন ফাইন কান হাব্বা সেটা যদি কণা পরিমাণও হয় আর না বিহা আমি আল্লাহ সেটা নিয়ে আসবো নিয়ে আসার মানে হলে এখানে পাল্লায় তোলার ব্যবস্থা করবেন ও বিনা হাসিবিন আর হিসাব নেওয়ার জন্যে আল্লাহ বলছেন আমি আল্লাহ যথেষ্ট সূরা আরাফের আট থেকে নয় নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন সেই দিনের ওয়াজন যেটা সেটা হলো চিরসত্য ওয়াজন শুধু পাল্লা বললেই যে আমরা পাল্লা বুঝবো তা তো না পাল্লা দিয়ে কি করা হয় ওজন করা হয় তো আল্লাহ বলছেন এই ওজনটা চিরসত্য অতএব সেই দিনকার ওজন চিরসত্য বলার পরে বললেন যার পাল্লা ভারী হবে ফাম্মান সকল মামাজিন এবার তো পাল্লা এসেই গেল যার পাল্লাগুলো ভারী হবে এবং এখানে দেখছেন আপনারা যে একজনের ক্ষেত্রে এসে গেল কি একাধিক পাল্লার কথা যার পাল্লা সমূহ ভারী হবে তাইলে দ্বিতীয় ব্যাখ্যা যেটা বলা হয়েছিল এক একজনের ক্ষেত্রেও একাধিক পাল্লা হতে পারে আল্লাহ বললেন তারাই হবে সফল কাম তবে এখানে এসে আবার আল্লাহ সবার কথা বলতে গিয়ে বলছেন বহু বছরের কথা যে তারা সবাই সফল কাম হবে সুরা কারিয়া এটা আমাদের কম বেশি সবারই দৃষ্টিগোচর হয়েছে তার ছয় নম্বর আয়াত থেকে নয় নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কি বলেছেন ফ্যাং মাওয়া জিনু ফাহু আফি রি সাথে আর যার ওজনের পাল্লা যার পাল্লা সমূহ ভারী হলো সে হবে সন্তোষজনক জীবনের অধিকারী ও আমান্তরে যাবলাসমহ হালকা হবে তার ঠিকানা হবে কামাহিয়া আর তোমাকে কে জ্ঞান দিবে এই বিষয়ে যে সেই পাল্লাগুলো কি নারণ হ্যা মিয়া সেটা হলো উত্তপ্ত অগ্নিকুণ্ড আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং আমাদের ওজুনের পাল্লা পুণ্যের পাল্লাকে আল্লাহ ভারী করুন আসুন এই তিনটি আয়াত আমরা বললাম আশা করা যায় এতেই একটা অনুমান আপনারা পেয়ে গেছেন আল্লাহ ইসলাম থেকে প্রচুর পরিমাণে হাদিস এসেছে সবগুলো মিলে রজনের ঊর্ধ্বে দলিল চলে গিয়েছে আমরা এই জন্যে নাম্বারিং করে শুধুমাত্র আপনাদের কাছে কথাগুলো উপস্থাপন করতে চাচ্ছি যদি আনুষ্ঠানিক কোনো কথা বলার সুযোগ হয় পরে বলবো বলব বখার হাদিস আসছে এবং এটা হলো বখার শরীফের শেষ হাদিস এটা নাম্বার বলার দরকারই নেই মুসলিম শরীফের দুই হাজার ছয়শো চুরানব্বই সিরিলে আসছে কালিমাথানি হাফিফানি আলালিসান সাকি ফিল মিজান হাবিবথানি ইহ রহমান সুফহানদি সুবহান আজিম আল্লাপাকিস বলছেন দুটি বাক্য এই দুটি হচ্ছে উচ্চারণে অতি সহজ এবং ওজনের পাল্লায় অতি ভারী ওজনের পাল্লা সাকি লফিল মিজান পাল্লায় অতি ভারী আর হাবিবথানি ই রহমান দয়াময়ের নিকট অতি প্রিয় সেই দুটি হচ্ছে সুফান আল্লাহিউ বেহমদিহি সুফহান আল্লাহল আজি এই হাদিসটি বলতে গিয়ে একটা বাস্তব ঘটনা না বলে আর আমি অগ্রসর হতে পারছি না যে সৌদি আরবের একজন বয়বৃদ্ধ ইলিম শিখেন নাই যৌবনকালেও শিখেন নাই আগে পরেও শিখেন নাই মোট কথা এখন বয়স অনেক বেশি হয়েছে হঠাৎ একদিন মনে পড়লো যে আমার তো ইলিম এর ক্ষেত্রে কোনো দখল নেই অথচ দিনে আমলদার প্রথম কাতারের নামাজি। দেখেন এরপরেও ওই যে ইলমের দেশে থাকলে সমাজে থাকলে ইলমের আগ্রহ কিভাবে পারিভাষিকভাবেই পারিপার্শ্বিকভাবেই পারিপার্শ্বিকভাবে এবং আপনার এই আপনার এই যে পরিবেশের কারণে জন্মে যায় মনের ভিতরে উনি ইমাম সাহেবকে গিয়ে বললেন একদিন যে ইমাম সাহেব আমার তো ইলিম শেখা হলো না আমল টুকটাক যাই করেছি কিন্তু ইলমের মধ্যে তো আমি একেবারে জিরো তবে আমাকে একটু ইলিম শিক্ষা দিন একটাই কথা গুরুত্বপূর্ণ কথা এইটা নিয়ে যেন আমি বেঁচে থাকি এটা নিয়ে আমি মারা যেতে পারি ইমাম সাহেব তো কোনো প্রস্তুতি নেই কিন্তু আল্লাহ রবী আলমিন তার মনে এনে দিলেন যে তিনি এই হাদিসটা বলে দিলেন বোকাশুরের হাদিস আল্লাহর বান্দা এটা মুখস্ত করে যাকে যেখানে পান কালী মাতানি পাতানে আল আল্লিসান সাকি ফিল মিজান হাবি পাতান ইউ রহমান সুভায়ুন আল্লাহ ও ভ্যামদিহি সুভায়ুন আল্লাহ আজিম আপনারাও বারবার যখন শুনবেন মুখস্থ হয়ে যাবে এবং সবাই মুখস্ত করার চেষ্টা করুন কেননা শোনেন এর মধ্যে কি বাস্তবতা হয়ে গিয়েছিল এবার বেছাড়া বৃদ্ধ বয়সে আপনারা জানেন অসুখ বিসুখ বেড়ে যায় হাসপাতালে গেলেও যার সাথে দেখা হয় তাকেই এই হাদিস স্মরণ করিয়ে দেন কালিমাতানি খাফিফাতানি আল ইসলাম শেষ পর্যন্ত এক পর্যায়ে রোগ এত বেড়ে গেল যে ওনাকে আপনার হসপিটালের বেহুস অবস্থায় তে যেখানে রাখতে হয় সেই জায়গায় রাখা হলো তারপরে উনি আর সেন্সলেস হয়ে গেছে ডাক্তাররা নিরাশ হয়ে গেছেন আপনজন অপেক্ষায় আসেন যে না জানি কি হয় কিসের সংবাদ না জানি পাওয়া যায় কিন্তু একটু পরেই ডাক্তার ডাক দিলেন যে আসুন আপনাদের লোক এখন চোখ খুলছে কি যেন বলবে শেষে দেখা যায় যে না উনি ডাক্তার সাহেব কি বললেন ইয়া দুঃখুর খালি মাথা আনি হাফিফাথা নেই আল্লি সান সাকি লথা ফিল মিজান হাবিবথা নীল রহমান সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আজিম ডাক্তার সাহেবকে হাদিস স্মরণ করিয়ে দিয়ে এরপরে যে চোখ বন্ধ করলেন আর চোখ খুলতে পারলেন না মানে ওনার মরণ হয়ে গেছে হাদিস প্রচারের উপরে উনি হাদিসের প্রচার হিসাবে বোখারি শরীফের শেষ হাদিসের প্রচারক হিসাবে দুনিয়া থেকে স্বাক্ষর রেখে বিদায় নিলেন মানুষের মনের মনি কুঠায় কোন সময় কোন কথাটা আন্তরিকতার সাথে এসে যায় আল্লাহ পাকে এটাকে কবুল করলে এই রকমই মানুষকে আল্লাহ এই পর্যায়ে পৌঁছান তো সেই জন্যে এই এলিম শিকার এবং যে কোনো একটা নেক আমার আল্লাহ সন্তুষ্টির জন্যে পুরা জীবনকে সার্থক করার অদম্য ভাষণা নিয়ে আমাদের কোনো একটা কিছু করার যে স্পৃহা আমরা পাই এখান থেকে এটা সাক্ষুষ এখান থেকে আমরা বুঝতেই পারছি তাইলে আমাদের সিরিয়ালে পাঁচ নম্বর হাদিস এবার যেটা আসতেছে নাম দলিলের দিক থেকে আয়াত তিনটা হাদিস একটা গেল এবার দেখেন পাঁচ নম্বর হাদিস হলো আর তাহুর শত্রুল ইমান আল্লাহ নবী বললেন যে পবিত্রতা অর্জন করা ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ তামলা উল মিজান আর আলহামদুলিল্লাহ এই শব্দটা উল্লেখ করলে জিকির করলে এটার পণ্যে কি হয় ওজনে পাল্লা ভারী ভরে যায় এরপরে বললেন ওসভ হান আলহামদুলিল্লাহ তামলা আনি ও থাম লা বাইনাস আগে বললেন ওজনের পাল্লা ভরপুর হওয়ার কথা আর এরপরে বললেন যে হায়ান আল্লাহ ও মেহান্ধি এটাকে দ্বিবচন ধরলে যেহেতু দুইটা শব্দ দেখানো হয়ে গেছে থাম হয় আর একসাথে উচ্চারণ করলে তামলা ও হয় সেই জন্য দুইটাই হাদিসে শব্দের মধ্যে আসছে আর ফজিলত কি বলা হলো যে ভরপুর করে কিসের কোন জিনিসকে মা বাইনাস সমা ইউয়েল অর্থ আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থান ভরপুর করে ফেলে আল্লাহ হওয়া তাইলে এবার একটা অনুমান পাওয়া যাচ্ছে যে পাল্লাটা ধারণ ক্ষমতা কত হবে আমরা পাল্লার কিন্তু ধরণে যাবো না যেহেতু ধরন কিছুই বলা হয় নাই ওই ধরনের প্রসঙ্গে গিয়েই তো বিপদে পড়েছে একদল ধরন বলা হয় নাই পাল্লার অস্তিত্বের কথা বলা হয়েছে মুমিন হিসাবে আমরা ইমান ওখানে বলা হলো যেই জিনিসে ওজনের পাল্লা ভরপুর হবে এখন দেখা যাচ্ছে ওই জিনিসে আবার আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থানও ভরপুর হয়ে যাচ্ছে আপনার পরিমাণ জানার প্রয়োজনই নেই কারণ আপনি তো পরিমাণ জানতে গেলে বলবেন এই পাল্লা একাই যদি আসমান জমিন ভরপুর করে তাইলে এর পরে আর থাকলো কি না আল্লাহর নবী সৈজম বলেছেন এবং হাদিসটা কোথায় এসেছে মুসলিম শরীফ দুই শত তেইশ এটার নাম হলে ইমান আল্লাহ আল্লাহ রসুল সৈজম বলবেন আপনি ইমান আনবেন এবং হাদিস যেহেতু বিশুদ্ধ আলিমগন বলেছেন হাদিস বিশুদ্ধ হলে আপনাকে কি মনে করে হাদিসটা শোনা দরকার যে আপনার সামনে প্রিয় নবী সাল্লাম নিজে উপস্থিত হয়ে আপনাকে সেই উপদেশ দিচ্ছেন এটা কোনো সলিম উদ্দিন সলিম উদ্দিনের কথা এখন আর নয় হাদিস বিশুদ্ধ আর মানি হল প্রিয়নবী সালের কথা আরেকজন হয়তো আপনাকে শুধু পৌঁছার পৌঁছানোর কাজ করছেন মাত্র আর কিছুই নয় ছয় নম্বর আনাস সদুল তালন হাদিস তিনি বললেন যে আল্লাহ নবী সাল কেয়ার মধ্যে দিন আপনি আমাকে সুপারিশ করবেন কিনা অনুরোধ করলেন আল্লাহ নবী সাহাব বললেন আনা ফাঁক আইলুন আমি ইনশাল্লাহ অবশ্যই করবো আমি অবশ্যই করবো আমার পক্ষ থেকেই তাহলে ইঙ্গিত পেয়ে গেলেন তহ তিনি বললেন আইনা আতলুবুক আমি আপনাকে কোথায় খুঁজবো কে আমাদের দিন কাল সিরাত আনাস তুমি আমাকে সর্বপ্রথম আমাকে অনুসন্ধান করবে উপর আল কাক আল্লাহ নবী আগে যদি ওই জায়গায় গিয়ে আপনাকে আমি না পাই রাতে কাল তহ তিনি বললেন মিজান তবে তুমি আমাকে এই ওজনের পাল্লার কাছে ওই জায়গায় আমাকে খুঁজবা আমি বললাম ফাইল্লাম আল কাকাল মিজান যদি ওজনের পাল্লার নিকটে গিয়ে আপনাকে না পাই কাল ফুল হাউদ তুমি আমাকে হাউদে কৌসলের ওখানে বা হাউদের ওখানে তুমি খুঁজবে যেহেতু সুযোগ নেই বললেন এই তিন জায়গার কোন এক জায়গা মিস হবে না যে আমি এক জায়গায় না এক জায়গায় অবশ্যই থাকবো সাক্ষাৎ তোমার হবেই হবে তিরমিজি দুই হাজার চারশো তেত্রিশ তিরিলে আসছে ইমাম আলবানী এটাকে বিশুদ্ধ বলেছেন মুসনদে আহমদের বারো হাজার আটশো পঁচিশ সিরিলে আসছে ইমাম আলবানী তরগিব তরহিবের সহিদ তরগিব তরহিবের তিন হাজার ছয়শো পঁচিশ এই সিরিলে হাদিসটাকে তিনি বিশুদ্ধ বলেছেন সাত নম্বর নু হালানবী নাসাদাম মুমূর্ষ অবস্থায় তার ছেলেকে ডাকলেন অপবর্ণায় আসছে ছেলেদেরকে ডাকলেন এবং এরপরে বললেন যে আমি তোমাদেরকে দুইটি বিষয়ে করণীয় হিসাবে নির্দেশ দিচ্ছি আর দুইটি বিষয়ে নিষেধাজ্ঞা জারি করছি নির্দেশ যেটা দিয়েছেন তার প্রথমটাই হলো যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে মানে এটা ধারণ করবে এরপর আমল করবে এটার দাবি দাওয়া তোমরা পালন করবে আমলে আনবে এটাই উদ্দেশ্য তো তারপরে এর ব্যাখ্যাতে তিনি বললেন নিজেই বললেন যে এটার ফজিলত হচ্ছে এই এটাই জন্য আমি বলছি যে সাত আসমান এবং সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহাল্ল্লাল্লার বাক্যকে আরেক পাল্লায় রাখা হয় রাজাহাদ বিহীন লা লাহ ইলাহ ইল্লাল্লাহ তাহলে এই লা ইলাহ ইল্লাল্লাহ পাল্লাই ভারী হয়ে যাবে সাত তবক আসমান সাত তবক জমিন তার মোকাবেলায় হালকা হয়ে যাবে মুসলিদ আহমদ ছয় হাজার পাঁচশো তিরাশি সিরিলে আসছে এবং সিলসিলা সাইহার একশো চৌত্রিশ সিরিলে এমাল আলবানি এটাকে বিশুদ্ধ বলেছেন আট নম্বর আল্লাহনবী সাম থেকে হাদিস এসেছে যে তিন তসবি আমরা যেটা নামাজের পরে পড়ি সেখানে কয়েকটা পদ্ধতির মধ্যে প্রধানত তিনটি পদ্ধতি আছে সংখ্যার দিক থেকে দশ পঁচিশ তেত্রিশ তো এই হাদিসে আল্লাহনবী ইসলাই ইসলাম দশ দশ করার কথা বলেছেন তিনটাই তো এভাবে পাঁচ অক্বে যদি আমরা এই তিনটা তসবিকে দশ দশ করে পড়ি তাইলে পাঁচ তিরিশে যেটা হয় এটা হলো দেড়শো তো আল্লাহনবী ইসাইসাম বললেন ফাতিল খামসুন ও মিয়া এটা হচ্ছে সংখ্যা দেড়শো বিল্লি সান উচ্চারণে আলফুন ও মিজান কিন্তু ওজনের পাল্লায় তার সব হচ্ছে দেড় হাজার কারণ একে দশ তাইলে ফিল শব্দ এখানে মেনশন করেছেন আবার আল্লাহনবী ইসালিস্লাম শয্যা গ্রহণের সময় শুইতে গিয়ে যখন এগুলো পড়া হবে তখন তো বলা হবে তেত্রিশ তেত্রিশ আলহামদুলিল্লাহ আর আল্লাহ আকবর ওই সময় পড়া হবে চৌত্রিশ বার তার ফজিলতে কি বলেছেন তিলকা মিয়াতি বিল্লিসা। এটা হচ্ছে উচ্চারণে মাত্র একশো ও আলফুন ফিলমিজা কিন্তু ওজনের পাল্লায় এক হাজার তিরমিজি তিন হাজার চারশো দশ সিরিয়েলটা আসছে এবং তিনি এটাকে শাহি হাসান উহিব বলেছেন ঠিক তদুর এবং আলবানি রহমউল্লাহ আল আদাবুল মুফরাদ এর নয় শত ছাব্বিশ সিরিয়ালে তিনি এটাকে বিশুদ্ধ বলে আখ্যায়িত করেছিলেন তাইলে আমরা নয় নম্বর হাদিস এটা পেলাম যে শুইতে যাওয়ার ক্ষেত্রেও যে হাদিসে এই তসমির ফজিলতার কথা বলা হয়েছে সেখানেও শব্দটা কিন্তু বলা হয়েছে যে ওজনের পাল্লা তাইলে ওজনের পাল্লা নিয়ে যেহেতু কথা চলছে আমরা সেই ওজনের পাল্লার হাদিস আপনাদের সামনে পেশ করে যাচ্ছি এখন পর্যন্ত আয়াত এবং হাদিস এবার সিরিজে আমাদের সামনে দশ উপস্থিত আল্লাহনবী ইসলাসমিক হাদিসে বললেন বাহ বাহ হামসুন মা ফিল মিজান আমরা যেমন বলি বাহ বাহ এটা অনেকটা এই অর্থেই যে পাঁচটি জিনিস অতই না ভারী অজনের পাল্লায় ফিল্ম হিসা তার মধ্যে প্রথমে বললেন লা ইল্লাহাল্লাহ আল্লাহ আকবর সুভহানুল্লাহ অল হামদুল্লাহ এই সব শব্দগুলো লা ইলাহাল্লাল্লাহ একটা আল্লাহ আকবার দুই শুভানল্লাহ তিন আলহামদুলিল্লাহ চার এই জিনিসগুলো হলো অজনের পাল্লায় ভারী বলার পরে বললেন ওয়াল ওয়েলে দো সাল ইউথ অফাসি এবং কোন পিতার যখন সন্তান মারা যায় নেক সন্তান এবং পিতা আল্লাহর উদ্দেশ্যে সওয়াবের আশায় সে ধৈর্য ধারণ করে এইটা সহ এই পাঁচটি জিনিসের আল্লাহ নবী সাল্লুসাল্লাম বললেন যে এগুলোর মর্যাদা কতই না বেশি মানে ওজনের পাল্লায় কত ভারী আল্লাহ নবী আল্লাহনবী অন্য শব্দ বলতে পারতেন যে তার সবাবের পরিমাণ কতই না বেশি অথবা তার জন্যে আল্লাহ কত খুশি হন সেগুলো তো আছেই কিন্তু এখানে শব্দ যেটা প্রয়োগ করেছেন বলেছেন যে এগুলো ওজনের পাল্লায় কতই না ভারী সাল্লু আলী ওয়াসাল্লাম নাসাই নয় হাজার নয়শো পঁচানব্বই সিরিয়ে আসছে এবং মুসনদে আহমদের আঠারো হাজার একশো তো নয় এবং ইমাল বাড়ি সাহিবের এক হাজার পাঁচশো সাতান্ন এই এটাকে তিনি বিশুদ্ধ বলেছেন নম্বর এগারো কিয়ামা মিন হসনিল খুলক আল্লাহনবী বলছেন মুমিন ব্যক্তির ওজনের পাল্লায় কেয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা কোনো জিনিস এত ভারী হওয়ার নয় আলিমকের ব্যাখ্যাতে বলেছেন এখানে মৌলিকটা নয় মৌলিকটা তো হলো ইমান নামাজ ইসলামের রুকুন আরও যে বড়ো বড়ো ফরজ যেগুলো আছে আর একদিক থেকে আখলাক বলতে আচরণ বোঝায় আল্লাহর সাথেও আচরণ আকিদা দিয়ে হয় সেটা আলাদা কিন্তু তারপর এখানে যেটা চাক্ষু সেটা বলেছেন যে ইমানের যে শাখা পর শাখা হাদিসে আসছে না যে ইমান হল সত্তরের ঊর্ধ্বে তার শাখা তো প্রথমটা হলো লাইলহিল্লাহ আর শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো আল্লাহ নবী বলেছেন তো এই এক ব্যাখ্যা আলমীগুল বলছেন শাখা পোশাখাগত জিনিসের মধ্যে যখন আমরা আসবো তখন তার মধ্যে সর্বাপেক্ষা ভারী জিনিস এবং বৃহৎ জিনিস হচ্ছে কি এই উত্তম চরিত্র কেননা মৌলিক জিনিস যেটা ভারী হিসাবে একটু আগে শুনলেন লাই রহ্লা এর চিরকুটটা কি হয়ে গেলো স্বাতভোগ আসমান স্বাত্তভোগ জমিন অপেক্ষা ভারী হয়ে গেল তাহলে সেটা তো আলাদা তো যাই হোক তারপরেও তো ব্যাপকভাবে আল্লাহ নবী সাল্লাহম এখানে এত বড় একটা কথা বললেন এর থেকে চরিত্রের যে একটা সেই মাহত্ব এটা তো আমরা অবশ্যই বুঝতে পারি এবং ওজনের পাল্লা আজকে আমাদের যে বিষয় সেটা অবশ্যই সাব্যস্ত হচ্ছে এটা মুসলিদে আহমদের সাত হাজার নয়শো সাত সিরিয়ালে তিরমিজির দুই হাজার চার এবং ইবনে মাজা চার হাজার দুইশো ছেচল্লিশ এই সিরিলে এটা বিশুদ্ধভাবে ইমাম আলবানী রহমাউল্লাহ সিলসিলা সাইহার নয়শো সাতাত্তর সিরিলে তিনি আখ্যা দিয়েছেন যেটা হাদিসটা বিশুদ্ধ বারো নম্বর রজনপুরা হচ্ছে কিন্তু দলিলের দিক থেকে আল্লাহ নবী সাহা বলছেন মান এহতাসাবা ফরাসান ফিসাবিল্লাহ ইমান আন বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে আস্থা রেখে ইমান রেখে আল্লাহর রাস্তায় কোনো একটা ঘোড়াকে সে কি করবে আল্লাহর রাস্তায় সওয়াবের আশায় সে অক্ষ করবে দান করবে ও তস্তিকান বিবাহ দিহি এবং আল্লাহর ওয়াদাকে সত্যায়ন করে সত্য জেনে এগুলো করবে ইন্না ওয়া 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 ফি শিব মাল কিয়ামা সাল্লী সাল্লাম বললেন যে কাল কেয়ামতের দিন এই প্রাণীটাকে পেট পুরে খাওয়ানো এটাকে তৃষ্ণা নিবারণ করা পর্যন্ত পান করানো এবং এটার যে গোবর এমনকি তার পেশাব সহ মানে এটার সাথে সম্পৃক্ত যা আছে নবী ও সাল্লাম বললেন এই সবগুলোকে আমাদের দিন ওজনের পাল্লায় উঠবে কথাটি কত মানে চুলচেরা ব্যাখ্যা সহকারে এসেছে এবং এটা বোখারি দুই হাজার আটশো তেপ্পান্ন সিরিল হাদিস নবী সৈসাম থেকে এসেছে শব্দটা কি ফি নিহি ওই লোকের মিজান মানে তার জন্যে যেই পাল্লাটা নির্ধারণ করা হবে ওই পাল্লা এটাকে উত্তোলন করা হবে সুবাহান্লাহ মাহমদি সুবহান নাজিম তেরো নম্বর জানাজার যারা পেছনে যায় এবং নামাজ পড়ে শেষ পর্যন্ত পড়লে কি সব আর জানাজা পর্যন্ত পড়ে ফিরোত আসলে কি সব এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাহ আলী বলতে গিয়েও কি এই ওজনের পাল্লার কথা উল্লেখ করেছে আলাইহা আলীহা ইউসাল্লাহ আলীহা ফালাহু কিরাত অল্লেদি ইন অফ সু মোহাম্মেদ ইন বিয়াদী সালোয়াত রব্বি ও সালাম ওবার কাতুয়ার লাউ আজকাল অফ হিমিজ আনি হিম ইন ওহল্দ বললেন যে ব্যক্তি জানাজার মানে লাশের পেছনে গেল লাশের পেছনে চল শেষ পর্যন্ত নামাজ শেষ হওয়া পর্যন্ত এবং অন্যান্য সকল কাজ সারা পর্যন্ত সে থাকলো তার জন্য দুই এক কেরাত কেরাতের ব্যাখ্যা পড়ে আসছে হাদিজই বলে আছে এই আমরা অনুবাদ করছি না আর যে ব্যক্তি এই নামাজ পড়া পর্যন্ত সেখানে থাকলো ফালাহু কিরাত কিরাত। তার জন্য এক আল্লাহ বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ এই কিরাত যেটা সেটা হলো ফিল মিজান এটা হলো ওজনের পাল্লায় মিন ওহদ ওহদ পাহাড় অপেক্ষা আরো ভারী আকবর আল্লাহ আকবর এইভাবে অন্য হাদিসে আসছে যে কিরাত সমান সমান একটা ওহদ পাহাড় আর দুই কিরাত সমান সমান দুই ওহুদ পাহাড় আর এখানে আল্লাহনবীশ বললেন আসকালু আরো ভারী এবং শব্দটা বললেন ফি মিজানি তার তার জন্য যেটা স্থির করা হবে এটা মুসনদ আহমদের একুশ হাজার দুইশো এক সিরিল আসছে এবং আলবানি এটাকে আল জাম সগির এর ছয় হাজার একশো পঁয়ত্রিশ নম্বর এই হাদিসের মধ্যে তিনি এটাকে বিশুদ্ধ বলে আখ্যা দিয়েছেন তাইলে ড্রজনের ঊর্ধ্বে কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল এগুলো কি এই জন্যই বলা হয়েছে যে আমরা শুধুমাত্র এই ভাষা ভাষা মানে অন্য অর্থে সেটা নেওয়া হবে আর কোনো জায়গায় তার ব্যাখ্যা দেওয়া হলো না এটা যে অন্য অর্থে ব্যবহার হবে তার কোনো ইঙ্গিত বলা হলো না আমরা যেটা বুঝি পাল্লা বলতে আল্লাহনবী ইসলাম এটাই ব্যবহার করলেন তাহলে কি এটা সেটা আর কোনো কিছু হতে পারে হওয়ার কথা না সেই রূপরেখা ভিন্ন হতে পারে আজকেও আমাদের যুগে বিগত দিনের যে পাল্লার যে অবকাঠামো তার যে স্বরূপ সেটা ভিন্ন কিন্তু ওজন তো ওজনের জিনিস তো ওজনের মতোই ওজনের জিনিস ওজন দেওয়ার মতো কোনো একটা জিনিসে তুলা হয় এখন পর্যন্ত তুলাই হয় যেটা মেশিন সিস্টেমের সেটা তো কিন্তু তুলা হয় তুললে গিয়ে সেখানে তার সেই পরিমাণটা উঠছে আমরা দেখতে পাচ্ছি আগে উঠতো না আমরা দেখতাম যে দুইটা সমান্তরাল হচ্ছে কিনা এই পার্থক্য তো এইভাবে কাল কেমনতে দিন আল্লাহ রব আলমিন তিনি সকল ক্ষমতার আধার আল্লাহ কি সকল ক্ষমতা ক্ষমতার আধার হয়ে তিনি কি কোনো রূপ তার রূপরেখা যে কোনোভাবে পরিবর্তন হয়ে করে আমাদের মানে দেখা পাল্লার বাহিরে তিনি কি এই জিনিসটা পাল্লার ওজনই ওজন রাখতে পারেন না মিজান রাখতে পারেন না পাল্লা রাখতে পারেন না আমরা এবার বিশ্বাস করলে কি ক্ষতি ক্ষতি নেই বরং ওই বিশ্বাস না করলে ক্ষতি আছে সেটা কিভাবে যে এই যে আমরা যে অনুবাদ করলাম এই অনুবাদের এগেনস্টে আরেক দল বলবে যে না এটা হলো উদ্দেশ্য হলো ভিন্ন ইনসাফ করা ভিন্ন ভিন্ন অর্থে অর্থ হল ইনসাফ করা এটা আল্লাহ রবুল্লা আলমিন এই দুইটা কি করবেন কম্পেয়ার করবেন কম্পেয়ার করে যার যেটা ভারী হবে বেশি হবে ওই অনুযায়ী সালা করবেন এবং কেউ বলতেই পারে কিন্তু আসুন কেন আহলুস জামাতের আলীমরা বারবার বলেছেন যে আমাদের মূলনীতি প্রধানত তিনটি একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো নবী ইসাল্লাহামের সুন্নাহ তাও সাহি হতে হবে আর কোরআনেরও তাফসিল বিশুদ্ধ হতে হবে তিন নম্বর হলো এই কথাগুলো সালেফে সালেহিনদের ব্যাখ্যা অনুযায়ী নিতে হবে বিশেষ করে গাইবের কথাগুলো আকিদার কথাগুলো এগুলো হলো আকিদার বিষয় আকিদার বিষয় এই আকিদার বিষয়গুলো ওইভাবে না নেওয়ার কারণেই তো আল্লাহর আসমা সিফাত একদল অস্বীকার করেছে আল্লাহর হাতকে কুদরতি হাত বলেই তো ব্যাখ্যা করতে হয়েছে ওই কারণেই যে গায়েবের জিনিসগুলোকে গায়েব হিসাবে বিশ্বাসের যে মূলনীতি যেভাবে এসেছে সেইভাবে রেখে দেওয়া যদি রূপক অর্থে এখানে ইসলাম ব্যবহার না করে আমাদেরকে কোরআন ব্যবহার করতে বাধ্য না করে ততক্ষণ পর্যন্ত আমাদের ইমানি দায়িত্ব হলো এটাকে ওই অর্থেই রাখা আল্লাহ আকবর তো আসুন আমরা এবার দেখব যে বড় বড় ইমামদের কথা কী এবং সর্বসম্মতিক্রমে আহমুসুল্লাহ জামাতের ইমামদের মন্তব্য কী লক্ষ্য করুন ইমাম আহমেদুল হাম্বুল রাহম আল্লাহ বলেছেন আল্লাহ যে ওই যে সুরা আম্বিয়ার সাতচল্লিশ নম্বর আয়াত আমরা যে প্রথমেই পাঠ করেছি যে আল্লাহ বললেন ওয়ান আল কিস্ত আমি ইনসাফের পাল্লা অবশ্যই স্থির করব এবং তারপরে ওজা খারান্নবী সাল্লা ওসাল্লামা আল মিজানা ইউমাল কিয়ামা তারপরে ইমাম আহমেদুল হাম্বুল রাহেমাল্লাহ নিজে বলছেন যে এটা তো আল্লাহ উল্লেখ করলেনই আবার আল্লাহ নবী সাল্লা কেয়ামতের দিন ওজনের পাল্লার কথা হাদিসে উল্লেখ করেছেন ফাকাদ আল্লাহ তিনি এই কথা ভূমিকা দিয়ে একটা বলছিলেন যে যে ব্যক্তি ওই এই কথাটাকে রদ করবে আল্লাহর কথাকে মানবে না ওজনের পাল্লা বিশ্বাস করবে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেটাও বিশ্বাস করবে না তার মানে রূপ অর্থে আমার মানেই তো হল পাল্লা বিশ্বাস না করা শুধু যদি বলে যে শুধু দুইটার মধ্যে কম্পেয়ার করা পাল্লা নাই তে তো সে পাল্লা অস্বীকার করলো তিনি বলছেন ফকাত রা আল্লাহ আজ্উজ সে ব্যক্তি না সে ব্যক্তিকে হলো রাদ্দা আলহ্ন নবী ইসালিয়েছিল তারপরে বললেন ফামান রাদ্দা আলহ্নবী রাদ্দা আল্লাহ যদি শুধু হাদিসগুলোই দেখা যায় তাহলে উনি বললেন হাদিস এর বুঝা গেল যে এর মাধ্যমে সে নবীকেই অস্বীকার করলো নবীর কথা স্বীকার করলো উনি বললেন নবীকে যে অস্বীকার করলো সে প্রকারান্তর আল্লাহকেই অস্বীকার করলো এই কথাটা ইমাম ইবনুল হাজির আসকালানি রাহমুল্লাহ ফাতুল বাড়ির দশম খণ্ডের তিনশো একানব্বই বিষ্টা উল্লেখ করেছে সুফিয়ান সুফিয়ান ইবিন অয়না থেকে এসেছে রাহমুল্লাহ তিনি বলছেন আর সুন্না তো আশারা প্রধানত দশটা জিনিসের নাম এবং আলিমগুন বলছেন এটার জন্য যে এটা নিয়ে বেদাতিদের সাথে সুন্নিদের আল প্রকৃত আলু সুন্নাদের কী হয়েছে মতানক্য হয়েছে আর বেদাতিরা এটার মাধ্যমে তারা আলাদা হয়ে গেছে এবং বিশেষ করে এখানে আকিদাগত বেদাতি মতাজি ফেদি এগুলো এখানে বিশেষ করে যারা এই যে এই গাইবের জিনিসগুলিকে অস্বীকার করে তার মধ্যে প্রধান হলো মহতাজিলা জাহমিয়া এরা ওরা প্রধান আশায় আশা এরাও তার মধ্যে আছে তো উনি বলছেন যে এই দশটা দশটি জিনিস হচ্ছে সুন্নাতের ভিতরে সামিল মানে প্রধানত যে ব্যক্তি এগুলোর মধ্যে থাকবে মানে বিশ্বাস করবে ইস্তাকমালা সুন্না তার সুন্নতি আকৃত বিশ্বাস পূর্ণতা লাভ করবে অমান তারাকা মিনহা হা আ যে ব্যক্তি এগুলো থেকে কোনো একটা পরিহার করবে ফাঁকা তারাকা সুন্না সে কিন্তু সুন্না পরিহার করলো তারপরে তিনি এগুলো কনে কনে বললেন ইসবাতুল কাদের ভাগ্য সম্পর্কে বিশ্বাস করা ও তাকদিম ও আবি বাকরিন ও অমর আউবাকর এবং অমর রদুল্লাহ আনহু যে প্রথম দুই খলিফা এই দুইজনকে অন্যান্য সকল সাহাবাদের উপরে প্রাধান্য দেওয়া ওল হাউদ আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের হাউদ একটা হাউজ শুধু হাউদ আর একটা হাউদে কৌসার এগুলোকে বিশ্বাস করা ও সফা সুপারিশ আল্লাহ নবী সাল্লামে করবেন ঠিক আমাদের দিন মমিনরা সুপারিশ করবে সোহাদারা করবে ফিরি ফিরি না কথা আসে নাই ফিরিস্তারা করবে স্বয়ং আল্লাহ সুপারিশ করবেন বলছেন যে এগুলো আল্লা আহসুল্লাহ জামাতের আকিদ ওল মিজান এবং ওজন এর পাল্লা সম্পর্কে বিশ্বাস করা সিরাত পুলসিরাত সম্পর্কে বিশ্বাস করা ওল ইমান ও কৌলনু আমাল ইমান শুধু কথা নয় এবং শুধু আমল নয় বা শুধু বিশ্বাস নয় বরং ইমান হলো বিশ্বাসের পাশাপাশি কথা এবং কাজ বিশ্বাস তো সবাই স্বীকার করে এই জন্য এটা উল্লেখ না করেই বললেন যে এর সাথে কথা এবং কাজ সেটাকে যুক্ত রেখে বিশ্বাস করা হল আল্লুসুল্লাহ জামাতের পরিচয় ওল কোরআন খালাম উল্লাহ এবং কোরআন হল সুস্পষ্ট আল্লাহর উচ্চারিত কালাম এটা বিশ্বাস করা ও আজাবুল কবর কবর শাস্তি শাস্তির সাথে আবার আছে কি যারা পুণ্যবান তাদের সেই নিয়ামত উপভোগ এগুলো সব বিশ্বাস করা দিনের পুনরুত্থান বললেন যে এই সবগুলো হলো হল ও জামাতের আকৃদা এটা হলো এহতেকাত আহলুসুন্না এটা ইমাম লালাকা এর প্রথম খণ্ডের একশত পঞ্চান্ন পৃষ্ঠায় এই কথাটি উনি উল্লেখ করেছেন এইভাবে রাহিমা রাহিমাহুল্লাহ তার আল সোহরা এর প্রথম খণ্ডের তিনশো আটান্ন পৃষ্ঠায় উল্লেখ করেছেন আজমা আহুল এবার লক্ষ্য করুন যে সকল ওলামারা একমত হয়েছেন বলে উনি দাবি করেছেন এখানে শুধু আহলুসুন্নার শব্দও উনি বলে রাখেন নাই ক্ষান্ত নাই বলছেন আহলুল ইলম বলেছেন ইলম বিল আখবার হাদিস সম্পর্কে যারা জ্ঞাত ওল ওলামা ও জুহাদ এবং যারা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ও জুহাদ যারা পরহেজগার যারা দিনদার যারা আল্লাহওয়ালা ওল অব্বাদ যারা আবাদত গুজার আমরা যাদেরকে বলি ওই যে অনেকে বলে সুফি কিন্তু সুন্না অনুযায়ী হতে হবে আবাদত গুজার ফি জমি ইল আমসার পুরা শহরে নগরে বন্ধরে আমরা যাকে বলি দেশ থেকে দেশান্তরে আন্নাল ইমান আবি দায়ালিকা অর্থাৎ এই জিনিসগুলো অর্থাৎ বিল মিজান অজনের পাল্লা সম্পর্কে ওয়াজিবন লাজিমন ওয়াজিব এবং লাজিম অপরিহার্য একেবারে মানে অবধারিত অপরিহার্য এটা ছাড়া মানে আহলুসুন্না হতে পারবে না এটা ছাড়া তার ইমানই সঠিক হবে না আমার মনে হয় এই পর্যন্তই যদি আমরা চিন্তা করি তারপরে আহলুসুল্ল জামাত নাম ধরে ধরে যদি বললেন যে ব্যাখ্যাটা ওইটাই যে মিজান মানে মিজান মিজানের পাল্লা তাইলে এখানে আমাদের সন্দেহের অবকাশ মাত্র থাকতে পারে না আর সন্দেহ যদি থাকতে হয় শুধু এই জন্যে থাকবে যে আমরা আলুসুন্না জামাতের আকিদায় বিশ্বাসী না কোরআন সুন্নায় যেটা যেভাবে আসে যেভাবে আমাদেরকে মানতে বলা হয় আমরা ওই সরল মনে সোজা পথের এই যে আদর্শটা সুজাভাবে নেওয়ার পক্ষে আমরা না ইন্না তো সোজা যদি মনটা না থাকে ভক্তিতে আল্লাহ মিলে তোরকে বহুদূর আর দুদিল দুদিলবান্ধা ইমান চুর যারা আলুসুন্নার মধ্যে এক পা আর বেদাতিদের মধ্যে আরেক পা ও তো ইমান চুর দুই নায় দুই পা মাঝখানে জলখা তো আজকে আমি আগেই বলেছি কথা বেশি আমার থেকে বলবো না দলিলটাই উপস্থাপন করা আপনাদের সামনে আমার উদ্দেশ্য ছিল যেন কেউ এই কেয়ামতের আগ পর্যন্ত এসে এই হাদিস এবং আয়াতগুলোকে অস্বীকার না করতে পারে এবং মুসলিম মিল্লাতের আহলুসুল্না জামাত একক হকপন্থী দলের যে আকিদা বিশ্বাস এর মর্মমূলে আঘাত হানতে না পারে এই যে প্রাচীরটা এটা স্পাত পাথরের গাথা প্রাচীরের এটাকে চেয়ে মানে সত্যি না করতে পারে যদি কেউ এটার মধ্যে আঘাত হানতে আসে তাকে যেন প্রতিহত করা হয় জামাতের আহলুসা বিশ্বাস এর প্রতি আহ্বান করা হবে মানলে সে হবে সুন্নাহ তা না হলে আহলুসুন্নার থেকে অন্তত সে কী থাকবে বাহিরে থাকবে এমন কি এই যে শেষ কথাটা শুনলেন ইমাম ইমন পাত্তা তিনি বলেন এটা সকল এলিম এলিমদের মধ্যে এটা সামিল যে এটার উপরে ইমান আনতে হবে তার মানে যে জিনিস উপর আনতে হয় সেটার উপর যদি কেউ ইমান না আনে তার ইমানই থাকে না সে বেঈমান হয়ে যায় ইন্না আলিল্লাহ নীলে রাজ তো এই দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে যারাই এটাকে অস্বীকার করে তারাই কিন্তু আবার কবরের আজাবকে অস্বীকার করে হয়তো বা সুস্পষ্টভাবে কেউ বলছে বলছে না আগামী তো বলে দিবে তারাই কিন্তু আসমা সিফাতকেও অস্বীকার করে তারা গাইবের অনেক জিনিসকে কিন্তু অস্বীকার করে ইন্না আলিল্লাহ ও ইন্না আলহ রাজন এবং এই এখান থেকে আমরা একটা পেলাম আনাস রাজুল্লাহ তানহু কর্তৃক হাদিসে যে তিন ঘাটে কি আমাদের দিন আল্লাহ নবী সাল্লামের সাথে সাক্ষাৎ হতেই পারে একটা হলো পুলসিরাত একটা হলো মিজান আরেকটা একটা হলো হাউদ আমাদের অনেকে বলেন যে চারটা জায়গায় বেলাল আল্লাহ নবী ওয়াদা দিয়েছিলেন ওই হাদিসটা বিশুদ্ধই নেই তিনটা জায়গা এবং ঘটনা ঘটেছিল এটা আনাস রাজি আল্লাহ তালহুর সাথে যিনি আল্লাহ নবী সাল্লাম খাদিম দশ বছর নবী সাল্লামের তিনি খেদমত করেছিলেন তবে আরেকটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে ওজনের পাল্লায় আল্লাহনবী ইসালামের আমল তোলার সময় নবীর মানে সেন্স থাকবে না নবী স্লাম নিজেই বেহস হয়ে যাবেন না ওজনের পাল্লার কথাই হাদিস তারা প্রমাণিত হলো হাদিস রেভান্স আপনারা শুনেছেন আল্লাহ নবী ইসালাম স্বাভাবিক থাকবেন এমনকি আমাদেরও মোটামুটি একটা অবস্থা থাকবে যে আমরা খুঁজে থাকে বের করতে পারবো স্বাভাবিক অবস্থা কেয়ামতের দিন থেকেই শুরু হয়ে যাবে যে মানুষ বেউশ হয়ে যাবে মানুষকে দেখে মনে করো করা হবে মাতাল পাগল তারপরে গর্ভধারিণী মহিলা তার বাচ্চা প্রসব করে ফেলবে সে বুঝতেই পারবে না হ্যাঁ তারপরে মানুষ মাতাল অথচ মাথাল তারা মাতলামি করার জন্য কিছু পান করে নাই বলা কিন্না না হাজাবল্লা সাদীদ আল্লাহ শাস্তি কঠিন মানে কি আমাদের বিভীষিকাময় অবস্থার কথা বলা হচ্ছে তারপরে ওই তিনটি জায়গায় আল্লাহ ও সাল্লা তার উম্মদকে চিনবেন বিশেষ করে আনাসকে চিনবেন আর আমরাও ইনশাআল্লাহ আল্লাহনবী সাল্লামকে খুঁজে যদি বের করতে চাই তাহলে এই তিনটি জায়গা অবধারিত এই তিনটি জায়গা নির্ধারিত নব্বী সাল্লিম কর্তৃক তথে সেখানে আল্লাহ নব্বী যে কোনোই ইয়ে থাকবে না অনুভূতি থাকবে না এ কথা বিশুদ্ধ নয় আমাদের অনেকেই আবেগে পড়ে আর অনেক সময় ব্যাপক কোনো বিষয় সামনে আনতে গিয়েও বড়ো কথা আমরা বলে দিই আমরা এর মধ্যে চুলচেরা ব্যাখ্যার যে কথাগুলো সেগুলো অনেক সময় খেয়াল করি না আর অনেকে তো আমরা ডাহা ভুল করি আহলসুল্লা জামাতের আকিদের সাথে সাংঘর্ষিক কোরআন সন্ন্যাস সাংঘর্ষিক কথা বলে দিই আমরা পরোয়াও করি না এটা হলো মারাত্মকন্যা হয় আল্লাপ আমাদের সবাইকে সঠিক দিন আগে শিখার এবং তারপরে আমল করার তারপরে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন আমিন ও আহরুল আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহি